কারমাইকেল কলেজের হিসেব বিজ্ঞান বিভাগের বিবিএ প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। বিষয় ক্লাস নেওয়ার পূর্বে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ রুস্তম আলী, প্রভাষক, হিসেব বিজ্ঞান বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর। আমি যে বিষয়ের উপর ক্লাস নেব সেটি হচ্ছে বাজার রাজকরণের নীতিমালা বা প্রিন্সিপালস অফ মার্কেটিংস। এর চতুর্থ অধ্যায়টি নিয়ে আমি আলোচনা করব, বাজার এবং তাদের ক্রেতার আচরণ। এর পাঠ শিরোনাম হচ্ছে ভোক্তা বাজার এবং ভোক্তা ক্রেতা আচরণ। শিক্ষার্থীরা, আজকের এই অধ্যায়টির শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেটি হচ্ছে ভোক্তা বাজারের সংজ্ঞা বলতে পারবে, ভোক্তা আচরণের সংজ্ঞা বলতে পারবে, তৃতীয়ত ভোক্তা আচরণের বৈশিষ্ট্যগুলি কি কি সেগুলি ব্যাখ্যা করতে পারবে, চার ভোক্তা আচরণের মডেল ব্যাখ্যা করতে পারবে, পাঁচ ক্রেতা বা ভোক্তার ক্রয় ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, ষষ্ঠত ভোক্তার আচরণের প্রভাব বিস্তারকারী কি কি উপাদান রয়েছে সেই উপাদানগুলো বর্ণনা করতে পারবে, ক্রয় সিদ্ধান্তমূলক আচরণের ধরন বা শ্রেণী বিভাগ করতে পারবে, আট ভোক্তার ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, এরপর রেফারেন্স গ্রুপ কি তা চিহ্নিত করতে পারবে, 10 নতুন পণ্যের ক্ষেত্রে ক্রেতার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রেতাদের আচরণ বর্ণনা করতে পারবে। তো শিক্ষার্থী চলে যাই, আমরা প্রথমে শিখবো ভোক্তা বাজারের সংজ্ঞা। ফিলিপ কটলারের মতে ভোক্তা বাজার তাদের নিয়ে গঠিত যারা ব্যক্তিগত বা পারিবারিক ভোগের উদ্দেশ্যে পণ্য বা সেবা সংগ্রহ করে থাকে। প্রাইড অ্যান্ড ফ্রেলের মতে ভোক্তা বাজার ওই সব ক্রেতা এবং ব্যক্তি সাধারণ নিয়ে গঠিত যারা গৃহস্থালির পণ্য ভোগ বা সুবিধা প্রাপ্তির আশায় পণ্য ক্রয় করে কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে না। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের দুটি বিষয় দেখতে হবে, অর্থাৎ এখানে ভোক্তা বাজারের মধ্যে কারা থাকবেন, ব্যক্তি বা পরিবার দুজনেই থাকতে পারেন, এবং এবং তাদের উদ্দেশ্য হবে যে চূড়ান্ত ভোগ করা, এটি পণ্য বা সেবা ক্রয় করে, এবং মুনাফা অর্জন তাদের কখনোই উদ্দেশ্য হবে না। এক্ষেত্রে আমরা যেমন খুচরা ব্যবসায়ী কথা বলতে পারি, যে খুচরা ব্যবসায়ী কি করে, পাইকারিদের কাছ থেকে ক্রয় করে এবং ভোক্তাদের কাছে বিক্রয় করে, তো তারা কিন্তু ভোগ করে না, সেই কারণে খুচরা ব্যবসায়ী এবং একই ভাগে পাইকারি ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু ভোক্তা বাজারের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ভোক্তা বাজারে শুধুমাত্র অন্তর্ভুক্ত হবে যে কোনো ব্যক্তি বা পরিবার যারা চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে পণ্য করে করে থাকে। তো শিক্ষার্থীরা, এখান থেকে আমরা ভোক্তা বাজারের কিছু বৈশিষ্ট্য বলতে পারি, সেটি হচ্ছে যে চূড়ান্ত ভোক্তাদের নিয়ে এ বাজার গঠিত হবে। এ বাজারের ক্রেতারা চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করায় ক্রয়ের পরিমাণ অল্প হবে এবং বারে বারে সংঘটিত হবে। যেহেতু ক্রেতারা ভোক্তারা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে ছিটি থাকে, সুতরাং বাজারজাতকরণ কার্যক্রমে খুচরা বিক্রয় কার্যক্রম জোরদার করতে হবে। ভোক্তা বাজারের সদস্যগণের বয়স, আয়, রুচি, ক্রয় আচরণ ইত্যাদির ভিত্তিতে একে অপর থেকে আলাদা হয় বাজারকারীকে বাজার বিভাজন পূর্বক, অর্থাৎ মার্কেট সেগমেন্ট করে পণ্য পরিকল্পনা এবং উন্নয়ন করতে হবে। তো শিক্ষার্থীরা, এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আচরণ, ভোক্তার আচরণ কাকে বলে সেটি নিয়ে আমরা আলোচনা করব। ফিলিপ কটলার বলেছেন যে কনজিউমার বাইং বিহেভিয়ার রিফার্স টু দ্য বাইং বিহেভিয়ার অফ ফাইনাল কনজিউমার্স, ইন্ডিভিজুয়াল অ্যান্ড হাউসহোল্ডস হু বাই গুডস অ্যান্ড সার্ভিসেস ফর পার্সোনাল কনজাম্পশন। অর্থাৎ ভোক্তা আচরণ বলতে চূড়ান্ত ভোক্তাদের ক্রয় আচরণকে বোঝায় যারা নিজস্ব বা পারিবারিক প্রয়োজনে পণ্য বা সেবা ক্রয় করে। স্কিনার বলেন যে ভোক্তা আচরণ হলো যেসব লোক ব্যক্তিগত ভোগের জন্য পণ্য বা সেবা ক্রয় করে তাদের কার্যাবলী ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। অর্থাৎ শিক্ষার্থীরা, এই ভোক্তা আচরণের সংজ্ঞা থেকে আমরা ভোক্তা আচরণের কিছু বৈশিষ্ট্য এভাবে বলতে পারি যে ভোক্তা আচরণ হলো পণ্য ক্রয়ে ভোক্তাদের একটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, ভোক্তা আচরণ কতিপয় প্রেরণামূলক আচরণ, ভোক্তা আচরণ শুধু ব্যক্তিগত ব্যাপারের উদ্দেশ্যে ক্রয়কৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য, বিভিন্ন বাহ্যিক এবং মানসিক উপাদান দ্বারা এটি প্রভাবিত হয়, সময় ও ভোক্তা ভেদে ভোক্তা আচরণের পার্থক্য পরিলক্ষিত হয়। তো শিক্ষীরা, আচরণের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। ভোক্তা আলোচনার ভোক্তা আচরণের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, আমরা এখানে মূলত 11টি বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথমত প্রেরণাগত আচরণ, দ্বিতীয়ত শিক্ষালব্ধ আচরণ, তৃতীয়ত মানসিক প্রক্রিয়া, চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে ক্রয় সিদ্ধান্ত প্রক্রিয়া, পঞ্চম বৈশিষ্ট্য কতগুলো কর্মের সমষ্টি, ষষ্ঠ বৈশিষ্ট্য উদ্দীপকের প্রভাব, এবং সপ্তম বৈশিষ্ট্য সময় ও জটিলতা ভেদে ভোক্তার আচরণ ভিন্ন হয়, আর অষ্টম বৈশিষ্ট্য হচ্ছে ভোক্তা ভেদে আচরণ ভিন্ন, নবম বৈশিষ্ট্য অভ্যন্তরীণ বাহ্যিক উপাদানের প্রভাব, এবং দশম বৈশিষ্ট্য হচ্ছে ভোক্তার আচরণে নানাবিধ ভূমিকা জড়িত, 11তম বৈশিষ্ট্য উদ্দেশ্যমুখী আচরণ। তো শিক্ষার্থীরা, এখানে আমরা এখন
যে ভোক্তা আচরণ, যে প্রশ্নগত আচরণ, এটি নিয়ে আলোচনা করব। একজন ব্যক্তি নির্দিষ্ট সময়ে অনেকগুলো প্রয়োজন অনুভব করে, এর মধ্যে কতগুলো আছে জৈবিক প্রয়োজন আর কতগুলো আছে হচ্ছে মানসিক প্রয়োজন বা মনোগত বৈশিষ্ট্য। জৈবিক প্রয়োজনের মধ্যে আছে ক্ষুধা, আর মনোগত প্রয়োজনের মধ্যে আছে স্বীকৃতি, মর্যাদা, ভালোবাসার চাহিদা ইত্যাদি। প্রেরণা এমন এক শক্তি যা মানুষকে পরিচালনা করে এবং মানুষের মধ্যে কর্ম সম্পাদনের শক্তি যোগায়। বিষয়টি চিত্রের মাধ্যমে আমরা এভাবে দেখতে পারি বা তুলে ধরতে পারি যে বাজার উদ্দীপক থাকবে এবং কি উদ্দেশ্যে তিনি পণ্যটা বা সেবাটি ক্রয় করবেন সেটি থাকবে, এবং ফাইনালি ভোক্তার যে প্রতিক্রিয়া সেটি তিনি এখানে প্রদর্শন করবেন। অর্থাৎ এখানে প্রেরণা হলো এমন একটি প্রয়োজন যা কোনো ব্যক্তির ওই প্রয়োজন পূরণে তাকে ধাবিত করে, অর্থাৎ তিনি অনুপ্রাণিত হন একটি প্রোডাক্ট ক্রয় করার জন্য। তাই ক্ষুধা পেলে প্রয়োজন মেটানোর ক্ষেত্রে প্রেরণা ব্যক্তিকে তাড়িত করে, যেমন ভোক্তা আচরণকে প্রেরণাগত আচরণ বলা যেতে পারে। ক্রয় সিদ্ধান্ত প্রক্রিয়া, ক্রয় সিদ্ধান্ত প্রক্রিয়া, এই প্রক্রিয়া মূলত 5টি ধাপ জড়িত। সেই 5টি ধাপ হচ্ছে, একটি হচ্ছে যে প্রথমত প্রয়োজন শনাক্তকরণ, দ্বিতীয়টি হচ্ছে তথ্য অনুসন্ধান, তৃতীয়টি হচ্ছে তৃতীয় ধাপ হচ্ছে বিকল্প মূল্যায়ন, চতুর্থ ধাপ হচ্ছে ক্রয় সিদ্ধান্ত, এবং পঞ্চম ধাপ হচ্ছে ক্রয়োত্তর আচরণ। এই সিদ্ধান্ত প্রক্রিয়ায় প্রথমত ক্রেতা একটি পণ্য বা সেবা তার প্রয়োজন আছে কিনা, তার প্রয়োজন কিনা এটি শনাক্ত করবেন। কোন যখন কোনো একটি প্রয়োজন পণ্য বা সেবা তার দরকার, তখন তিনি সেটি অনুভব করে সেটি সম্পর্কে দ্বিতীয় ধাপে তিনি তথ্য অনুসন্ধান করবেন, যে আসলে কোন প্রোডাক্টটি কিন্তু ভালো হবে, কোন প্রোডাক্টের কোয়ালিটি ভালো, ডিউরেশন ভালো, দাম তার লাগালের মধ্যে, এই বিষয়গুলো চিন্তা করবেন। ধরেন আবার সেটির পরে তিনি বিকল্প মূল্যায়ন করবেন, যে আসলে কোন ব্র্যান্ডের প্রোডাক্টটি ভালো, কোন কোম্পানির প্রোডাক্টটি কিনলে তার জন্য ভালো হবে সেটি চিন্তা করবে, এবং চতুর্থ ধাপে এসে তিনি যেটি সব থেকে ভালো হবে, তার রিজনেবল প্রাইসের মধ্যে হবে, তার কোয়ালিটি ভালো হবে, তিনি সেই ব্র্যান্ডের বা সেই কোম্পানির প্রোডাক্ট বা পণ্যটি ক্রয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু এই ক্রয় করলেই যে সিদ্ধান্ত প্রক্রিয়া শেষ হয়ে যায় তা কিন্তু নয়। অনেক বিক্রেতা মনে করে যে পণ্য বিক্রি করেছে আমার কাছে শেষ, কিন্তু সেটি আসলে না। আবার অনেক ক্রেতাও এটি মনে করে সেটাও না। ভোক্তা ক্রয় করার পর, ক্রয় সিদ্ধান্ত নেওয়ার পর, ওই পণ্যটা থেকে ব্যবহার করার পর সে স্যাটিসফাইড কিনা, সন্তুষ্ট কিনা, যদি সন্তুষ্ট হয় দ্বিতীয়বার তিনি ওই পণ্যটি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করবেন, আর যদি সন্তুষ্ট না হয়, অসন্তুষ্ট হয়, তাহলে দ্বিতীয়বার তিনি ওই প্রোডাক্টটি ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করবেন না। সুতরাং ক্রয় উত্তর আচরণও ক্রয় সিদ্ধান্ত প্রক্রিয়ার একটি অংশ বলা যেতে পারে। দ্বিতীয়বার সেম বা একই প্রোডাক্ট ক্রয় করার ক্ষেত্রে ক্রয় উত্তর আচরণটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আমরা ক্রয়ের ভোক্তার আচরণে নানাবিধ ভূমিকা জড়িত, ভোক্তার আচরণে নানাবিধ ভূমিকা জড়িত সেটি আমরা দেখব। যে ক্রয় সিদ্ধান্ত নেওয়ার সময় ভোক্তা যেসব আচরণ করে সেটি হচ্ছে সূচনাকারী ভূমিকা হিসেবে পালন করে, প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে ভূমিকা পালন করে। অর্থাৎ একজন ভোক্তা একটা প্রোডাক্ট ক্রয় করবেন কিনা, তার প্রয়োজন কিনা, সেটি আসলে তিনি সে নিজে অনুধাব করতে পারে, অথবা তার পরিবারের কোনো সদস্যদের দ্বারা অনুধাবন করতে পারে, অথবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দ্বারা অনুভবন করতে পারে। তৃতীয়ত হচ্ছে যে ক্রয়কারী, এবং তিনি ক্রয়কারী হিসেবে ভূমিকা পালন করবেন, ব্যবহারকারী হিসেবে ভূমিকা পালন করবেন, এবং সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে পালন ভূমিকা পালন করবেন। অর্থাৎ এই 5টি ধাপে মূলত তিনি বিভিন্ন ধরনের আচরণ করে থাকেন, 5 ধরনের আচরণ। এবার দেখবো হচ্ছে যে ভোক্তা আচরণের মডেল, ভোক্তা আচরণের মডেলের মধ্যে আমাদের এখানে 3টি ধাপ রয়েছে। এই 3টি ধাপেই মূলত একত্রিত ভাবে ভোক্তা আচরণের মডেল বলা হয়ে থাকে। এখানে যেমন প্রথমত ভোক্তার যে আচরণ, এই আচরণটা তার পরিবেশ দ্বারা প্রভাবিত হবে, এবং এই পরিবেশের মধ্যে 2 ধরনের উদ্দীপক থাকবে, একটা হচ্ছে বাজারজাতকরণ উদ্দীপক, আর একটি হচ্ছে অন্যান্য উদ্দীপক। বাজারজাতকরণ উদ্দীপকের মধ্যে থাকবে পণ্য, মূল্য, স্থান, প্রসার, এবং অন্যান্য উদ্দীপকের মধ্যে রয়েছে অর্থনৈতিক উদ্দীপক, রাজনৈতিক উদ্দীপক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক উদ্দীপক। অর্থাৎ এই যে আমরা একটা প্রোডাক্টের ক্ষেত্রে সাধারণত 4 পিস বলি, যে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এই 4 পিস যদি একজন ভোক্তার নাগালের ভিতরে থাকে বা ভোক্তার কাছে রিজনেবল মনে হয়, তাহলে তিনি আসলে ক্রয়ের দিকে ধাবিত হন। অর্থাৎ আরেকভাবে বলা যেতে পারে, অর্থনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে বা সাংস্কৃতিক ভাবে একটা পণ্য বা সেবা যদি ভোগের উপযোগী হয়ে থাকে, তাহলে ক্রেতা সেই পণ্য বা সেবাটি ক্রয়ের জন্য ধাবিত হন। এবং দ্বিতীয় ধাপে এসে ক্রেতা তার নিজস্ব বিপণনে ঢুকে পড়েন, অর্থাৎ নিজে নিজেই এখন সিদ্ধান্ত গ্রহণ করেন যে আমি এই প্রোডাক্টটা ক্রয় করব কি না,
বা এখানে কিন্তু আর অন্য কোনো ফ্যাক্টর বা উপাদানের প্রভাব থাকে না, একান্ত নিজস্ব ভাবে তিনি চিন্তা করেন। এবং থার্ড স্টেপে এসে ফাইনালি ক্রেতার সাড়া, তিনি যদি মনে করেন হ্যাঁ পজিটিভ, এই ব্র্যান্ডটা ভালো, এই প্রোডাক্টটা ভালো, তাহলে তিনি আসলে ক্রয় করেন। এটি মূলত হচ্ছে ক্রেতার সাড়া হিসেবে কাজ করে থাকে, অর্থাৎ এই তিনটি ধাপ নিয়ে উত্তর আচরণ মডেল গঠিত হয়। এরপর যেটি নিয়ে আলোচনা করব, ভোক্তার আচরণে প্রভাব বিস্তারকারী উপাদান রয়েছে। ভোক্তার আচরণে অনেকগুলো উপাদান রয়েছে যেগুলো প্রভাব বিস্তার করে। একটি হলো সাংস্কৃতিক উপাদান রয়েছে, সংস্কৃতির মধ্যে রয়েছে সংস্কৃতি, উপসংস্কৃতি এবং হচ্ছে সামাজিক শ্রেণী, এগুলো ভোক্তার আচরণের মধ্যে প্রভাব বিস্তার করে। সামাজিক কিছু উপাদান রয়েছে যেমন রেফারেন্স গ্রুপ, পরিবার, ভূমিকা এবং মর্যাদা, এগুলো ভোক্তার আচরণের প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে কাজ করে। আরেকটি হচ্ছে বয়স বা জীবন চক্রের স্তর পেশা, অর্থনৈতিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা, জীবনযাপন প্রণালী ইত্যাদিও ভোক্তার আচরণের প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে কাজ করে। এবং মনস্তাত্ত্বিক প্রেরণা বা প্রত্যক্ষণ শিক্ষণ, বিশ্বাস ও মনোভাব, ক্রেতার মনোভাব ও অগ্রাধিকার, ক্রয় আচরণ, ক্রেতা কি কখন কোথায় এবং কি পরিমাণে কেনে, ব্র্যান্ড এবং ক্রেতার সম্পর্ক ইত্যাদিও মূলত ভোক্তার আচরণে প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে কাজ করে। এবং লাস্ট স্টেপে ক্রেতা, অর্থাৎ একজন এই ভোক্তা এই সমস্ত ফ্যাক্টর দ্বারা বা উপাদান দ্বারা প্রভাবিত হওয়ার পরে যখন সে চূড়ান্ত সিদ্ধান্তটা গ্রহণ করে, তখনই কিন্তু মূলত সে ক্রেতায় রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ যেমন সাংস্কৃতিক একটা উপাদানের কথা আমি বলতে পারি, যে যখন কোনো মুসলমান যদি টুপি অথবা জায়নামাজ ক্রয় করতে যান, তখন কিন্তু তিনি ইমোশনাল হয়ে পড়েন, অর্থাৎ এখানে তার যে ইসলামিক সংস্কৃতি যেটা আছে সেটি কিন্তু তাকে প্রভাবিত করে থাকে। আর একটি যেমন আছে সামাজিক শ্রেণী, এখানে আমরা বলতে পারি যে যারা দামি দামি বা লাক্সারিয়াস প্রোডাক্ট ক্রয় করে তারা কিন্তু উচ্চ শ্রেণীর লোক হয়। সুতরাং একজন যখন ক্রেতা মধ্যম শ্রেণী বা মধ্যম আয়ের শ্রেণী, তিনি যখন ওই প্রোডাক্টটা ক্রয় করতে যাবেন, তার ভিতরে কিন্তু এইরকম একটা আকাঙ্ক্ষা তৈরি হতে পারে যে এই প্রোডাক্টটা ক্রয় করলে আমার হয়তো মান মর্যাদা বা সামাজিক মর্যাদা আমার বৃদ্ধি পেয়ে যাবে, তো সুতরাং তিনি কিন্তু ওই প্রোডাক্টটা তখন ক্রয় করে থাকেন। আর তিনি এখানে সামাজিক ফ্যাক্টর কিছু আছে যেগুলো ভোক্তার আচরণে প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে কাজ করে। এর মধ্যে রয়েছে যে রেফারেন্স গ্রুপ, এটা হচ্ছে এমন বড় একটা গ্রুপ যারা আসলে প্রভাব বিস্তার করতে পারে। একটা পণ্য কিনতে ক্রয় করতে গেলে এরা তাদের তথ্য দিয়ে, উপাত্ত দিয়ে মানুষকে বোঝাইতে পারে যে তোমরা এই প্রোডাক্টটা কিনো, এই প্রোডাক্টটা কিনলে তোমরা অবশ্যই লাভবান হবে, তাদেরকে আমরা বলছি যে প্রভাব বিস্তারকারী বা রেফারেন্স গ্রুপ। এরপর আছে পরিবার, পরিবারের বিভিন্ন সদস্য আছে যারা ভোক্তাকে বা ক্রেতাকে চাপ দিতে পারে যে তোমরা এই প্রোডাক্টটা কেনো, এই প্রোডাক্টটা ভালো, না হলে আমার একদম চলবে না। পরিবারের যারা ছোট বাচ্চা আছে তারা বলে যে খেলনা সাইকেল কিনে দাও, আমাকে কিছু খেলনা কিনে দিতে হবে, এগুলো না হলে আমার চলবে না। সুতরাং পরিবারের যারা সদস্য আছে তারাও কিন্তু ক্রেতাকে কোনো কিছু ক্রয়ের জন্য প্রভাব বিস্তার করতে পারে। তারপরে বয়স, হ্যাঁ বয়স, বয়স এবং জীবন চক্রের স্তর, পেশা, অর্থনৈতিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু ক্রেতাকে প্রভাবিত করা যেতে পারে। তারপর হচ্ছে মনস্তাত্ত্বিক কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো যেমন কখন কোথায় কি কি পরিমাণে পাওয়া যাবে, এই যে বিষয়গুলো আছে এগুলো আসলে ক্রেতাকে প্রভাব বিভিন্নভাবে প্রভাবিত করে। ব্র্যান্ড ভ্যালু ক্রেতাকে প্রয়োজন ক্ষেত্রে প্রভাবিত করে। তো শিক্ষার্থীরা, আমরা যে বিষয়গুলো শিখলাম এতক্ষণ আলোচনার মধ্যে, সেটি হচ্ছে যে ভোক্তা বাজারের সংজ্ঞা, ভোক্তা বাজার কাকে বলে, ভোক্তা আচরণ কাকে বলে, ভোক্তা আচরণের যে মডেল সেটি আমরা শিখলাম, এবং একজন ভোক্তা কি কি ভূমিকা পালন করতে পারে সেটি দেখলাম, এবং কোন কোন উপাদানগুলো ভোক্তার ক্রয়ের সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে সেগুলি আমরা দেখলাম। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। যদি ক্লাসে কোনো একটি অংশ তোমরা না বুঝে থাকো, তাহলে সেটি কমেন্টস করে জানাবা, আমি তোমাদের সেটি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।